প্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ভেরি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সাম কমিটি হাইলাকান্দি ডিস্ট্রিক্টের বেঙ্গুলি কোয়েশ্চন পেপার নিয়ে আসলাম, ক্লাস 9 এর অ্যানুয়ালি কোয়েশ্চন পেপার। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, সবার সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। যে কোনো ডিস্ট্রিক্ট ও সকল ডিস্ট্রিক্টের জন্য কিন্তু কমন। তারপরে তোমাদের কোন ডিস্ট্রিক্টে দিয়ে দেবো, হ্যাঁ কাছাড় ডিস্ট্রিক্টেও দিয়ে দেবো, সকল ডিস্ট্রিক্টের কোয়েশ্চন পেপার পেয়ে যাবে। আমার চ্যানেল সাথে থাকবে, ভিডিওটা সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে। ভিউজ একদম আসে না, তার জন্য ভিডিও বানাতে ইচ্ছা হয় না। তোমাদের ওএমআর শিটের যেগুলো আসবে প্রশ্ন, এমসিকিউ, আমি সবগুলো দিয়ে দেবো। এখন তো কোয়েশ্চন পেপার দিচ্ছি, তারপরে কমন কোয়েশ্চন দিয়ে দেবো। ওএমআর শিটে 45 মার্কসের যেগুলো আনসার সইতে দিয়ে দেবো, আমার চ্যানেলের সাথে থাকবে। পরীক্ষার আগ পর্যন্ত সবগুলো পেয়ে যাবে। তোমাদের মার্চ মাসের পরীক্ষা হবে, ফাইনাল পরীক্ষা। চলো শুরু করা যাক আজকের ভিডিও। টাইম 3 আওয়ার্স, হাইলাকান্দি ডিস্ট্রিক্ট, বেঙ্গুলি, ফুল মার্ক 100, ক বিভাগ 75 মার্কস থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। ক নম্বর, দেখো মনসামঙ্গল কবিতা কবিকে। খ নম্বর, তোমার হইতেই তাহার প্রাণ রক্ষা হলো, বক্তাকে। এরপরে ফরাসিরা খায় এমন একটি খাবারের নাম লিখো। ঘ নম্বর, দাদির কবর কোন গাছের নিচে। ফটিকের মামার নাম কি ছিল। রাজস্থানের রাজধানীর নাম কি। 1 × 6 মার্ক থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। 2 × 6 = 12 মার্ক। ক নম্বর, ডাইনি গল্পের লেখককে তার জন্মস্থান কোথায়। খ নম্বর, কী কী কারণে সিদ্ধার্থ নেশাসক্ত হয়ে পড়েছিল। অ্যান্টিবায়োটিক কাকে বলে। দোলামন্দির কবিতা কবিকে। কবিতাটি কবি কোন গ্রন্থের অন্তর্গত। শ্রী চৈতন্য দেবের পিতা ও মাতার নাম কি। অচেনা ও তামাশা শব্দের অর্থ লিখো। টিকা লিখো, যে কোনো দুইটি। আলেকজান্ডার ফ্লেমিং, বার্মা, সুকুমার রায়, বেহুলা। নিচের শব্দগুলি উত্তর দেওয়া যে কোনো দুইটি। 3 × 2 = 6 মার্ক। ধুলা তাহার লেগেছে দুই হাতে, পঙ্ক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো। পিপ্লান্তি গ্রামের পরিবেশে দূষণের ফলে কি হয়েছিল। তোর কি হয়েছে আমাকে বলতে হবে, সিদ্ধার্থ। উক্তিটি কার কি প্রসঙ্গে উক্তিটি করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, সব প্রসঙ্গে ব্যাখ্যা যে কোনো দুটি। 3 × 2 = 6 মার্কস। বহুকালের পুরানো একখানি আয়না আপনার আপনার দৃষ্টি দেখিয়া বৃদ্ধ আপনি শিহরণ উঠে। খ নম্বর, গাঙ্গের গর্ভিণী সেই গন্ধ ভেসে আসে শ্রাবণীর দিগম্বরা দক্ষিণা বাতাসে। গ নম্বর, মা আমার ছুটি হয়েছে, মা আমি এখন বাড়ি যাচ্ছি। 6 নম্বর, নিচের প্রশ্নগুলো উত্তর দাও। কিরণ নিধি যোজনা কি, সে সম্পর্কে বিস্তারিত লেখা 4 মার্কের, অথবা বালক ফটিকের চরিত্র বর্ণনা করো। তারপরে দোলামন্দির কবিতা সারাংশ লিখো, অথবা প্রতি প্রকার পাঠে প্রতি কিভাবে প্রতি প্রকার হয়েছিল লিখো। 5 মার্কের থাকবে, ভাব সম্প্রসারণ থাকবে। সুসময়ে অনেকে বন্ধু বটে হয়, সবসময় হায় হায় কেউ কারণ হয়। 4 মার্কের, অথবা তোমার এলাকার রাস্তাঘাটের দুরবস্থা কথা জানিস, তা সংস্কার পুনর্নির্মাণের অনুরোধ করে পৌর প্রধানের নিকট একটি আবেদন পত্র লেখো। নির্দেশ অনুসারে উত্তর দেওয়ার সন্ধি বিচ্ছেদ করে যে কোনো দুটি। দেবালয় সংবাদ পুরস্কার, এক কথা প্রকাশ করে যে কোনো দুটি। বেশি কথা বলে যে পান করে ইচ্ছা, বিদেশে থাকে জেনে। তৎপ্রত্য নির্ণয় করো, সোনালী হাসি উজান। নিম্নত বিশেষ শব্দ দ্বারা বাক্য রচনা করো, যে কোনো দুটি। কান কান পাতা আকাশ কুসুম অন্ধের যষ্টি। পথ পরিবর্তন করো, দিন ভারত লজ্জা শিশু। রচনা, পরিবেশ দূষণ তার প্রতিকার তোমার জীবনের লক্ষ্য। অসমের জাতীয় উৎসব রবীন্দ্রনাথ ঠাকুর। দ্রুত ফটো, নিচে প্রশ্নগুলো উত্তর দাও। 1 × 6 মার্ক, আহমদের আদি তে কোন জাতির লোক ছিল। বরাক উপত্যকায় মানুষের জীবিকা কি। কার্বিদের অসমের কলম্বাস বলে কে উল্লেখ করেছিলেন। কোচ রাজবংশগণ কোন ধর্মের লোক। ব্যক্তির খলজি কখন অসমে প্রবেশ করেছিল। দেশের চেয়ে নাম বড় নয় উত্তিটিকার। টিকালিক যে কোনো দুটি। কৃষ্ণকান্ত সৈদুক, রাজা রামমোহননাথ, আজান ফকির সাহেব, শরৎচন্দ্র সিংহ। তারপরে খ বিভাগের দেখো, 25 মার্ক থাকবে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। গঙ্গা কি বিতরণ করে। বাংলা কবি কাকে বলা হয়েছে। আগামী কবিতা কবিকে। আমি তো জীবন্ত প্রাণ, আমি এক বীজ। শূন্যস্থান পূরণ করো। দেবেন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি। তারপরে আমার পিতার মৃত্যু হয়েছে। উত্তরিকার লেখক কত বছর বসে কলকাতায় এসেছিলেন। ক্ষুদিরা মুদিখানা বসে বৃদ্ধটি কি পড়ছিল। 1 × 8 মার্ক, টিকা লিখো। কৃত্তিবাস, চাণক্য, বিবেকানন্দ। তারপর নিচের শব্দগুলি উত্তর দাও। বাঙালি সূর্য বীর্যের কথা কবি কিভাবে বর্ণনা হয়েছে, অথবা 25 বছর
পূর্বে এবং পরে লেখকের দেখে কলকাতার বিস্তারিত বর্ণনা করো নির্দেশ অনুসারে উত্তর দাও। গ্রামার বিপরীত শব্দ লিখো, যে কোনো দুটি উত্তম ন্যায় নবীন উক্তি পরিবর্তন মালা আমাকে বলল, এখন বিরক্ত করিস না। প্রত্যয় লিখো, প্রত্যয় কাকে বলে, কোথায় কত প্রকার কি কি উদাহরণ দাও। ওষুধ সংশোধন, যে কোনো তো স্বাস্থ্য, শারীরিক, শ্রাবণ, বাল্মীকি। এটা হলো তোমাদের বাংলা কোয়েশ্চন পেপার। হাইলাকান্দি ডিস্ট্রিক্টের সকল ডিস্ট্রিক্টের জন্য কোয়েশ্চন পেপার কমন আছে, এখান থেকে পড়লে কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে তোমরা পরীক্ষাতে গিয়ে। আর গ্রামার প্রশ্নগুলো আনসার আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো। সকল গ্রামারের ফাইনালে অ্যানুয়ালির প্রশ্ন যেগুলো আসবে পরীক্ষাতে, আমার চ্যানেল দেখতে থাকবে। আর কী ধরনের ভিডিও দরকার কমেন্ট করে বলবে, সকল ডিস্ট্রিক্টের জন্য কোয়েশ্চন পেপার বানিয়ে দিয়ে দেবো অ্যানুয়ালি পরীক্ষার জন্য। এবং ক্লাস টেনেরও আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আর হাই সেকেন্ডারি দরকার পড়লে কমন কোয়েশ্চন